আচ্ছা তো দেখো, 13 নম্বর ম্যাথ থেকে আমরা স্টার্ট করছি। 13 নম্বর ম্যাথে আমাদের আলোচনাটা কি বলতেছে, তো একটা অঙ্কটা সিম্পল, অঙ্ক আমাদের কথাটা বলছে সিম্পল, কি বলছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে, সো যেহেতু আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে স্থির অবস্থা থেকে, তার মানে অবশ্যই আমাদের গোটা ঘটনাটা এমনভাবে শুরু হয়েছে যেখানে আদি একটা শূন্য। তো আমরা একটা গাড়ি ড্র করলাম মাথার মধ্যে, ধরো এই হচ্ছে আমাদের সেই গাড়িটা, ধরো এই হচ্ছে গাড়িটা, সো এই গাড়িটা কি হচ্ছে চলতেছে, ভালো কথা, সো চলছে, চলতেছে বলতে কি মানে চলা শুরু করবে আর কি, সো যখন সে চলা শুরু করবে, ধরো এটা হচ্ছে তার রাস্তা, রাস্তা কেমনে আঁকবো, এই ধরো রাস্তাটা ধরে গাড়িটা চলতেছে, ফাইন, সো লেফট টু রাইট এসে যাচ্ছে। এখন যেহেতু আমাদের আদিবেগ শূন্য, তাহলে আমরা অবশ্যই এখানে ইউ এর ভ্যালু জানতেছি, রাইট। আচ্ছা তো স্থির অবস্থান থেকে সে সুষম ত্বরণে 400 মিটার পথ অতিক্রম করছে, তার মানে তার মধ্যে অবশ্যই একটা ফিক্সড অ্যাক্সিলারেশন রেট আছে, ফিক্সড একটা অ্যাক্সিলারেশন রেট আছে, সেটার ভ্যালু আমি জানি না, বাট আমি ধরে নিলাম সেটা হচ্ছে এ। ওকে, এখন কি হয়েছে, সে সুষম ত্বরণে কতটুক গেছে, 400 মিটার পর্যন্ত, সো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে সে ধরো এই বি পয়েন্টে আসছে, এই বি পয়েন্টে গাড়িটা চলে আসছে, এবং এই বি পয়েন্টে যখন আসছে তখন এই আমরা বলতে পারি যে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে তোমার কত মিটার, সেটা হচ্ছে 400 মিটার। তাহলে প্রাথমিকভাবে যে ঘটনাটুকু আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে, সেখানে আমাদের হাতে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে এস এর ভ্যালু আছে হুইচ ইজ 400 মিটার। আর এতটুকু আমরা বুঝতে পারতেছি সুষম ত্বরণে, তার মানে এটার এ এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেটা মোস্ট প্রবাবলি আমাদের লাগবে আমরা যদি ম্যাথটা সলভ করতে চাই। আচ্ছা এখন গ মনে হয় সবাই পারছো, তাই না, গ তো সবাই পারছো না, যে গাড়ি যদি দিয়েছে কিনা। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, সবাই গ কিভাবে সলভ করছো, কিভাবে তোমরা কি এরকম ভাবে সূত্র দিয়ে সলভ করছো যে প্রথমে 2 সেকেন্ডে 8 মিটার পথ যায়, সেখান থেকে প্রথমে ত্বরণ বের করছি, দেন সেই ত্বরণটা কাজে লাগায় পরবর্তীতে 4 সেকেন্ড টাইমের ভ্যালু বসায় দেখছি সেখানে কত দূরত্ব যায়, এরকম ভাবে কি বের করছো না সবাই? আচ্ছা এখন তোমাদের একটা জিনিস বলি, এই সেম প্রশ্নটা তোমরা কি এমসিকিউতে কখনো পাইছো, এরকম টাইপের প্রশ্ন পাইছো এমসিকিউতে? অবশ্যই পাইছো বা পাবা, না পেয়ে থাকলেও পাবা। তখন কি তুমি এই পুরাটা ম্যাথ এভাবে সূত্র দিয়ে যতটা করছো পুরাটা সলভ করার সময় পাবা? পাবা না। তো ইন দ্যাট কেসে আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করে এই ধরনের প্রবলেমটা সলভ করতে পারি, যে 2 সেকেন্ডে এত গেলে পরবর্তী অত সেকেন্ডে কত যাবে, এই জিনিসটা খুব ইজি ওয়েতে সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় জানো, দেখো আমরা পরন্তু বস্তুর তিনটা সূত্র পড়ছি না, পড়ছি তো নাকি, তো পরন্তু বস্তুর যে তৃতীয় সূত্রটা, সেই তৃতীয় সূত্রটা আমাদেরকে কি বলে, তৃতীয় সূত্রটা আমাদেরকে বলে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্তু কোনো বস্তুর কি অতিক্রান্ত দূরত্ব কি ওই সময়ের বর্গের সমানুপাতিক। মনে আছে বিষয়টা সবার কাছে, মানে সূত্রটা ছিল এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাই তো, এটা পরন্তু বস্তুর জন্য সূত্র আমরা বলে থাকি, বাট পরন্তু বস্তুও তো আসলে সুষম ত্বরণে গতিশীল একটা বস্তু, তাই না, সো পরন্তু বস্তু যেহেতু সুষম ত্বরণে গতিশীল বস্তু, তার মানে যে কোনো সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য কি আমি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারি না, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, পারি, পারি কি না বলো, অবশ্যই পারি, ঠিক আছে। তো পরন্তু বস্তু হইলে এখানে যে পার্থক্যটা হইতো, যে এখানে আমাদের সমানুপাতিক উঠিয়ে আমরা একটা ধ্রুবক বসাইতাম, তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়াইতো এইচ ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, মনে আছে আমি বলছিলাম ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে। তো এটা 4.9 কেন, এটা পরন্ত বস্তু যেহেতু এখানে হাফ এ আছে, এইচ ইকুয়াল টু ইফটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ এ মানে 9.8 এর অর্ধেক হচ্ছে 4.9, এই জন্য এটা আসছে। হ্যাঁ অ্যাডমিট, আমি অ্যাডমিট করে দিয়েছি, অ্যাডমিট করে দিয়েছি, স্মৃতি মনে হয় জয়েন করতে পারতেছিল না। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো তার মানে এখানে আমার একটা ধ্রুব সংখ্যা আছে, এক একটা বস্তুর জন্য সেটা এক এক রকম, পরন্ত বস্তুর জন্য সেটা 4.9, বা অন্য ধরনের সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য সেটার ভ্যালুটা অন্যরকম, সো এই গাড়ির ক্ষেত্রে একটা ডিফারেন্ট ভ্যালু আছে, সো উইদাউট ফিগার আউটিং দ্য ভ্যালু, মানে যেটা বলতেছি যে আসলে এর ভ্যালু আমি বের না করেও আমরা চাইলে গ কে সলভ করতে পারি, কথাটা বুঝতে পারছো? কিভাবে সেটা সলভ করতে পারি, সিম্পল লজিক দেখো, যেহেতু এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার,
আমাদের এখানে এইচ এর এইচ এর এইচ মানে কি বুঝাচ্ছি আমরা? আসলে এস বুঝাচ্ছি এই বস্তুটার জন্য, গাড়িটার জন্য। গাড়ি তো উপর থেকে নিচে পড়ে নাই, তার মানে আমাদের লজিকটা হবে এখানে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন দেখো 2 সেকেন্ডে 8 মিটার যায়, 2 সেকেন্ডে 8 মিটার যায়, তাহলে আমার কাছে কি এস এবং টি আছে? না আছে তো, তাহলে আমি এই এই দুইটা ভ্যালুকে এই শর্তের মধ্যে ফালাই আমি বলতে পারি না যে 8 প্রপোর্শনাল টু টু স্কোয়ার বলতে পারি আমি। ধরতে পারছো বিষয়টা? আচ্ছা এখন দেখো ইন্টারেস্টিংলি খেয়াল করো, তো আমার প্রথম শর্ত অনুযায়ী এইচ প্রপোর্শনাল টু টু স্কোয়ার। এখন যদি আমি পরবর্তী 4 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে এটা বের করতে চাই, তখন আমি টি এর জায়গায় মানে আমার টি এর ভ্যালুর জায়গায় আমি কত বসাবো? আমি 4 বসাবো না, তাই তো? সো এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে 4 সেকেন্ড, এটা আসলে আমাদের আগের যে শর্তে যে টি ছিল সেটা ছিল 2 সেকেন্ড, এখন হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এখানে ভ্যালুটা কত হয়েছে টি এর ভ্যালুটা? টি এর ভ্যালুটা ডবল হয়ে গেছে না, তাই তো? 2 গুণ হয়ে গেছে, রাইট? তো আমি যদি এই এই সূত্রটার দিকে তাকাই, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার এইটার দিকে তাকাই, তাহলে আমাকে তখন লিখতে হবে এইভাবে। যদি আমি এইভাবে চিন্তা করি তখন আমার এই 2 এর জায়গায় চলে আসবে এস প্রপোর্শনাল টু 2 টি, দেন হোল স্কোয়ার হবে না? বুঝতে পারছো? আগের সময়টা ছিল শুধু টি, এখন নতুন সময়টা কত? 2 টি হয়ে গেছে না, দ্বিগুণ হয়ে গেছে, তাই তো? এস তো তাহলে নতুন হবে? হ্যাঁ এস ও নতুন হবে, এই এস আর ওই এস এক না, ঠিক আছে? এটা নতুন এস ধরে নাও, মনে করো এটাকে এস প্রাইম ধরলাম, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? আচ্ছা তো তাহলে আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে ভাঙি, 2t² কে যদি স্যার এটা থেকে 2 হবে না স্যার? হ্যাঁ কি বললা, 4s কেন হবে? আগে ছিল 2 সেকেন্ড, এখন 2s হবে না স্যার? এখানে এখানে 2s হবে না, এখানে অন্য একটা ভ্যালু হবে। এখানে কি ভ্যালু হবে সেটা এখন আমি বসাই নাই, এখানে অন্য একটা ভ্যালু হবে। কি ভ্যালু হবে সেটাই অ্যানালাইজ করার জন্য আমি কথাগুলো বলতেছি, খেয়াল করো। আমি যখন এখানে 2t এর উপরে দি হোল স্কোয়ার দিলাম, সো এইটাকে ভেঙে আমি বেসিক্যালি কি 4t² লিখতে পারি? না পারি, লিখতে পারি কি না? তো তাহলে একটু খেয়াল করো, আমি যদি পুরো জিনিসটা এখন মুছে ফেলি, একটা লাইনে কভার করি, আমরা প্রথম শর্তে পাইলাম s প্রপোর্শনাল টু t স্কয়ার। তো যখন আমি s s প্রপোর্শনাল টু 2t স্কয়ার লিখতেছি, আমি বেসিক্যালি 4 t² এটা লিখতেছি না? তাহলে এই যে ইকুয়েশনটার এই পাশে আমি কত গুণ করতেছি? 4 গুণ করতেছি না? তাহলে সমীকরণটাকে ব্যালেন্স করার জন্য আমার এই পাশেও কি 4 গুণ করা লাগবে? না লাগবে। সো তার মানে আমার আগে এস এর ভ্যালু কত ছিল? 8 মিটার। তাহলে এখন আমার নতুন এস কত হবে? 4s হবে না? সো 4s মানে কি? 4 × 8 মিটার, তাহলে কত দাঁড়ালো আমাদের এখানে? 32 মিটার। এইটাই কি আমাদের অ্যানসার? আচ্ছা আমরা এখানে কি ভুল করছি দেখো তো, এখানে একটা ভুল, একটু ভুল করছি, লজিক্যাল একটা ভুল আছে এখানে। এখানে 4t² তো মানে কিভাবে বোঝাই তোমাদের কি বিষয়টা, আমি যখন এখানে 4 মাল্টিপ্লাই করতেছি, বাট আমি তো আসলে পুরা টি এর উপর একটা স্কোয়ার নিয়ে চলে আসছি, তাই না? তো পুরা টি এর উপরে স্কোয়ার চলে আসার কারণে তখন আমার এইখানে অ্যাকচুয়ালি এস এর উপরেও স্কোয়ার চলে আসতে হবে, তখন হয়ে যাবে 8 8 64। সো এইভাবে আসলে জিনিসটাকে তুমি মানে এমসিকিউ এ শর্টকাটে মাথায় চিন্তা করতে পারো, যে জিনিসটা তোমাদের আসলে ম্যাথ করতে গেলে আলোচনায় আসলো, এর আগে জিনিসটা এভাবে আলোচনা করা হয়নি। সো এই হচ্ছে বিষয়। তো তাহলে মানে ডিটেল ম্যাথ না করেও শর্টকাটে এই কনসেপ্টটা দিয়ে জিনিসটা আলোচনা করা যাক। আচ্ছা এখন দেখো তো, গতে আমরা এভাবে করতে পারলাম, ঘতে বলছে কি আমাদের, কি বলছে যে তৃতীয় 100 মিটার গাড়িটি যদি 10 সেকেন্ড অতিক্রম করতে চায় তাহলে তাকে কত বেগে গতিশীল হতে হবে। আচ্ছা এই তৃতীয় 100 মিটার মানে কি, এইটা অনেকের মাথার মধ্যে একটু প্যাচ লাগতে পারে, বাট এটা আসলে কঠিন কোনো কিছু না। সো এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, আমি আর গাড়ির ছবি আঁকতেছি না, আমি জাস্ট কিছু পয়েন্টিং করতেছি। ধরো গাড়িটা এখান থেকে স্টার্ট করছিল, এই এ থেকে স্টার্ট করছিল, এই এই পথ বরাবর। এখন
সে তো এখান থেকে এ থেকে বি পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের 400 মিটার, এস এর ভ্যালু হচ্ছে 400 মিটার। এখন আমাদের গয়ের অঙ্কটাই 400 মিটারকে নিয়ে না, এটার ম্যাথটা হচ্ছে তৃতীয় 100 মিটার নিয়ে। এটার মানেটা আসলে ঠিক কি? এটার মানেটা হচ্ছে যে গাড়িটা ধরো যখন এ থেকে স্টার্ট করলো, সে তো একটু একটু করে দ্রুত অতিক্রম করতেছে। সো প্রথমে এসে ধরো 100 মিটার গেল, এখান থেকে এই পর্যন্ত 100 মিটার, তারপরে ধরো কি আরো 100 মিটার গেলছে, এখান থেকে এই পর্যন্ত আরো 100 মিটার, ধরো এই পর্যন্ত আসছে সে 100 মিটার পর্যন্ত, তারপরে সে আরো 100 মিটার গেল, ধরো এখান থেকে এই পর্যন্ত 100 মিটার, পরে ধরো আরো 100 মিটার হচ্ছে এতটুকু। ছবিটা যদিও আসে আনুপাতিক হারে হলো না, মানে সবগুলোর দূরত্ব সমান হবে যদিও, তো এই যে 400 মিটার সে গেছে, আমি এভাবে চিন্তা করবো দৃষ্টি 100 মিটার 100 মিটার 100 মিটার করে গেছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম 100 মিটার, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় 100 মিটার, আর এইটা হচ্ছে আমাদের তৃতীয় 100 মিটার, আর এটা হচ্ছে চতুর্থ 100 মিটার। এখন তাহলে বলো তৃতীয় 100 মিটারে বলতে আমরা আসলে কোন অংশটা বোঝাচ্ছি? আমরা আসলে এই যে এখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছি। সো তার মানে তৃতীয় 100তম মিটারটা, এখানে 1000 লিখছি বলে না, ওটা যাই হোক 1000 মিটার হবে না, 100তম মিটার আর কি। সো তৃতীয় 100তম মিটারটা ওই সময়টুকু, মানে জাস্ট তোমার এই এইখান থেকে এই পর্যন্ত যদি সে 10 সেকেন্ডে অতিক্রম করতে চায়, তাহলে তাকে কত ত্বরণে গতিশীল হতে হবে? দেখো প্রশ্নটা বুঝলাম কিনা, প্রশ্নটা কি বুঝছি? জি স্যার এখন বুঝেছি। আচ্ছা এখন এই অঙ্কটা করতে গেলে কি কি সমস্যা ফেস করতে হবে একটু আমরা চিন্তা করি। তাহলে আমাদের এখন খেলাটা কোথায়? আমাদের খেলাটা প্রথম শুরুর অবস্থান থেকে না, কত মিটার পরে গিয়ে বলো তো? 200 মিটার পরে গিয়ে, তাই না? তাই তো। এখন বর্তমানে গাড়িটার যে ত্বরণ আছে, বর্তমানে গাড়িটার যে ত্বরণ আছে সেই ত্বরণটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা তো গতে ক্যালকুলেট করেই ফেলছি, ত্বরণের ভ্যালুটা কত আসে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে না? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে না? আচ্ছা তো এখন যেহেতু এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি যায়, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, মুখে মুখে সবাই একটু ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন করে দেখো যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আদিবেগ হচ্ছে কত? 0। এইটা ধরে ওই বস্তুটা তোমার যদি প্রথম 300 মিটার, প্রথম 300 মিটার অতিক্রম করতে চায়, মানে এস ইকুয়াল টু যদি হয় 300 মিটার, তাহলে আমাদের সময়টা কত লাগে বের করো তো, টি এর ভ্যালু কত আসে দেখো তো। 300 মিটার ধরে, তাহলে 300 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 12.25। আচ্ছা তাহলে 300 মিটার আসতে তার টাইম লাগতেছে 12.25 বলতেছে, তাই তো? আচ্ছা এবার একই ক্যালকুলেশন করো 200 মিটার ধরে, কত মিটার ধরে? 200 মিটার ধরে, 300 জায়গায় 200 বসাও কত আসে দেখো তো। 10। আচ্ছা তাহলে টেকনিক্যালি বলো তো, তাহলে তৃতীয় 100 মিটার অতিক্রম করতে এখন আসলে তার কত সময় লাগতেছে? 2.25 সেকেন্ড। হ্যাঁ 2.25 সেকেন্ড, রাইট? কারণ 300 মিটার গেছে 12.25 সেকেন্ডে, 10 মিটার গেছিল 200 মিটারে 10 সেকেন্ডে বিয়োগ করলে আমরা ওই টাইমটা পাচ্ছি। তো তার মানে এটা এখান থেকে এইটা শিওর, এখন এই গাড়িটার যে ত্বরণ আছে এই ত্বরণে গেলে ডেফিনেটলি সে কোনোদিনও কি করতে পারবে না, যে এই 300 পরবর্তী 300 মিটার 10 সেকেন্ডে অতিক্রম করতে পারবে না, তাই তো? তাহলে 10 সেকেন্ড অতিক্রম করতে হলে তার ত্বরণের মান কি বেশি হওয়া প্রয়োজন নাকি কম হওয়া প্রয়োজন বলো তো? কম হওয়া প্রয়োজন। তো তার মানে এখন এই জিনিসটা যদি আমরা ফিগার আউট করার চেষ্টা করি, আমি আমি আসলে এই ম্যাথের যে সলিউশনটা এটা গোছানো নাই, আমি জানি না কতটুকু বুঝে দেওয়ার পর, যদি না বুঝতে পারো আগামী দিন আবার দেখাবো, দেখি আমি গতে আমাদের কি করা হয়েছে। সো এখন আমাদের এখানে যে কাজটা করা হয়েছে একটু বলি, ও আচ্ছা আরেকটি আলোচনা তো করা হয় নাই, এই যে এই ছবির এই অংশটুকু ধরো আমি কেটে আমি এখানে এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? ধরো আমাদের কই গেল কই গেল, হ্যাঁ ধরো
এইখান থেকে গাড়িটা শুরু করছে, দাঁড়াও এই একটা ঝামেলা, এই সোজা দাগ টানতে গ্রাফিক্স ট্যাবলেট অনেক ঝামেলা হয়, কারণ এটা অনেকটা না দেখে অন্ধের মতো দাগাইতে, তো আমি তাকায় থাকি মনিটরের দিকে, হাত থাকে ট্যাবলেটের উপর, এই জন্য একটু সমস্যা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধরো এইখান থেকে গাড়িটা শুরু করছে, তো এই পর্যন্ত ধরো সাপোজ 200 মিটার, এটা হচ্ছে 200 মিটার, আর এখান থেকে ধরো এই পর্যন্ত হচ্ছে আমাদের তৃতীয় 100 মিটার, ঠিক আছে? তা আমাদের অঙ্কটা তো এখন এইটুকুর জন্য, এইটুকুর মধ্যে, প্রথমে এই তৃতীয় 100 মিটারের মধ্যে। এখন আমি এখানে যেই কাজই করতে যাই না কেন, এই অংশটুকু যেই ধরনের ক্যালকুলেশন করতে চাই না কেন, আমাকে তো অবশ্যই গতিসূত্রের কাছে আসতে হবে, তাই না? এখন গতিসূত্রে কোন ভ্যালুটা, সব সূত্রে কোন জিনিসটা সব সূত্রে লাগে বলতো? এস ইকুয়াল মানে কোন ইউভিটি এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আমাদের মানে সব সূত্রে লাগবে, সেটা অবশ্যই হচ্ছে ইউ। তার মানে ইউ যদি না থাকে তুমি মহাবিপদে পড়ে যাবে, এবং আমাদের ক্ষেত্রেও এখানে কিন্তু ঘটনাটা তাই, ইউ কিন্তু আমরা খুঁজে পাইতেছি না এখানে, ঠিক আছে? এখানে ইউ বলতে কোনটা, এই যে এই পয়েন্টে যে ভেলোসিটি সেইটা আমাদের লাগবে। ধরো আমি নাম দিই, নাম দিলে সুবিধা হবে, এটা এ পয়েন্ট, এ থেকে বি পর্যন্ত ধরো হচ্ছে 200 মিটার, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 100 মিটার, তৃতীয় 100 মিটার। তাহলে বি পয়েন্টে আমার কি শেষ বেগ লাগবে না? এ বি অংশের শেষ বেগটাই হচ্ছে 800 মিটার প্রতি সেকেন্ড আসে। হ্যাঁ, তুমি কত আসে স্যার? 800 আসছে আমার। আচ্ছা, 800 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু তুমি যে 800 ধরে করছো সেটা তো তুমি 4 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ ধরে করছো না? জি স্যার। তাহলে কি হবে, ওইটা ব্যবহার করতে পারবা? আমি বুঝাচ্ছি তোমাকে, দাঁড়াও দেখো, আমরা তো কেউ ক্যালকুলেশন করে দেখলাম যে বি থেকে সি পর্যন্ত সে যদি 4 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণে আসে, জীবনও 10 সেকেন্ড লাগবে না, তাই না? 2 সেকেন্ড একটু বেশি লাগবে আমাদের নতুন একটা ত্বরণে, তো তাহলে তাকে গেইন করতে হবে বি থেকে সি অংশে, তাই না? বাট ওই গাড়িটার বেগ তো পুরাটা যাত্রাপথ ধরেই সুষম ত্বরণে হইতে হবে, মানে তুমি তুমি যেই ত্বরণটা বের করতে চাও যে বি থেকে সিতে আসলে, যেই ত্বরণে আসলে আমার টাইমটা লাগবে 10 সেকেন্ড, টাইমটা লাগবে 10 সেকেন্ড, সেই ত্বরণে তো তাকে এ থেকে বি পর্যন্ত আসতে হবে, কারণ পুরো এ থেকে সি পুরো রাস্তাটা একই ত্বরণে আসবে, ত্বরণ চেঞ্জ হবে না, তা হতে পারবে না। তো বুঝতে পারছো ঝামেলাটা কোথায়? সবাই কি বুঝতে পারছো ঝামেলাটা কোথায়? সো তার মানে এখানে একটু ডিফারেন্টলি আমাদের জিনিসটাকে, হ্যাঁ মানে আমার প্রবলেম সলভ করার আগে প্রবলেমটা বুঝতে হবে সবার, যদি সবাই এখনো প্রবলেমটা বুঝে না থাকে আমি আবারও রিপিট করতেছি। বি থেকে সিতে আসতে আমাদের একটা নতুন ত্বরণ প্রয়োজন, ঠিক আছে? নতুন ত্বরণ যেটার ভ্যালু আমরা জানি না, তো ধরলাম এটার মান এ, তো ওই নতুন ত্বরণে কিন্তু এ থেকে বিতেও আসতে হবে। এখন এই নতুন ত্বরণ না জানলে এ থেকে বি অংশের পরে গিয়ে এখানে গিয়ে শেষ বেগ কত হবে সেটা তো আমরা জানি না, কথাটা বুঝতে পারছো? বের করতে পারবো না। এখন আমরা এখানে যে কাজটা করছি, আমি আসলে এই আমার তোমাদের এই স্লাইডে যেভাবে ম্যাথটা সলভ করা আছে আমি এইভাবে তোমাদের এখন দেখাতে চাচ্ছি না, কারণ আমি নিজে এটা খেয়াল করে দেখি নাই যে এটা যে টাইপ করছিল ঠিকঠাকভাবে টাইপ করছিল কি না। আমরা আমাদের কনসেপ্ট, আমার কনসেপ্ট তোমাদের আলোচনা করে দেখি আমরা কোথায় পৌঁছাতে পারি। এই একটা জিনিস মাথায় রাখবা যে তোমার একটা অঙ্কের অ্যান্সার বের করার চেয়ে প্রয়োজন আগে সেটাকে নিয়ে কিভাবে থিঙ্ক করতে হবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা। অ্যান্সার মিলুক মিলুক না না মিলুক সেটা পরের বিষয়, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো যদি প্রপার থাকে তুমি একসময় সমাধানে পৌঁছাতে পারবা। এইভাবে চিন্তা করে সবসময় ম্যাথ করবা, এরকমভাবে চিন্তা করবা না আচ্ছা আমি এখন এই স্টেপটা করবো, এই স্টেপে কি আমার অঙ্কটা সমাধান হবে, নট ডাজন্ট ম্যান্ডাটরি, ওই স্টেপেই তোমার অঙ্কটা সমাধান হইতে হবে, কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি ইন দ্যাট কেসে, আমরা যদি বি থেকে সি অংশের জন্য এর ভ্যালু বের করতে চাই, তাহলে প্রথমে আসলে আমরা একটু সূত্রের কাছে ঘুরে আসি যে সূত্র আমাদেরকে কি বলে। বি থেকে সি অংশের জন্য আমি কি জানি বলতো, আমাকে একটু সবাই উত্তর দাও, বি থেকে সি অংশের জন্য আমার কাছে কি কি জিনিস আমার হাতে আছে? হ্যাঁ, প্রথম আমার কাছে এস আছে, এস হচ্ছে আমার 100 মিটার, তাই তো? দ্বিতীয়ত আর কি আছে, টি আছে আমার কাছে, যে আমার ওইখানে টাইম কাউন্টটা হইতে হবে কত, 10 সেকেন্ড, এটা কনফার্ম না, তাই তো? এখন আমাকে শুধু বের করতে হবে কি, এ এর ভ্যালু, এ ইজ ইকুয়াল টু হোয়াট, তাই তো? এখন আমাদের সমমূল সমস্যাটা হচ্ছে এ, তো এখন আমরা যদি একটু সূত্রগুলোর দিকে খেয়াল করি,
যে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t, সাপোজ এই সূত্রটা যদি আমরা চিন্তা করি, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। আচ্ছা এই সূত্রটা যদি আমি আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমি চিন্তা করি, দেখো আমার কি কি লাগতেছে, আমার কাছে s আছে, t আছে, ভালো কথা, আমার কাছে তো এই নাই, এ আছে, এই তো নাই, তাহলে এটা তো কাজ করবে না, তাই তো? আর কাজ যদি করতো তাহলে ইউ আর ভি কোনোটার ভ্যালু তো আমি জানি না। ইউ আর ভি কি? ইউ হচ্ছে বি বিন্দুতে বেগ, আর ভি হচ্ছে কি? সি বিন্দুতে বেগ হইতো। তার মানে এই সূত্রটা নিয়ে এখানে চিন্তা করার কোনো মানেই হয় না, তাই তো? সেকেন্ডে আসো, আমাদের কি সূত্র আছে, এস ইজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা এটা তো একটু আসি, তো এখানেও কি সমস্যা আমাদের, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর পরেরটা লিখে ফেলি, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবং লাস্টে থাকতেছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস। এখন প্রথম সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটির মধ্যে আমার কাছে, আমি এ বের করতে পারবো, বাট আমার হাতে ভি নাই, আমার হাতে ইউ নাই, দুইটার একটাও নাই। সেকেন্ড সূত্র এস ইকুয়াল এটি প্লাস হাফ এটি স্কোয়ারে আমার কাছে শুধুমাত্র অনলি ইউ নাই, অনলি কি নাই, ইউ নাই। লাস্ট সূত্র দেখো ভি স্কোয়ার ইকুয়াল, এখানেও আমার ইউ নাই, ভি নাই। তাহলে কোন সূত্রটা আপাতত সুইটেবল মনে হচ্ছে, মনে হচ্ছে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ এইখানে আমাদের জাস্ট একটা ভ্যালু মিসিং, তাই তো? ইউ, এবং সেটা কোন বিন্দুতে, বি বিন্দুতে বেগের মান। দেখো কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে, এনি ওয়ান কারো কি সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা তো তো এখন ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি, আমি কথা বলার পর অনেকক্ষণ পরে গিয়ে তোমাদের কাছে পৌঁছাই আর কি। তো যেটা বলতেছিলাম যে তাহলে ইউ যেটা, তো এখন এই ইউয়ের ভ্যালুটা বের করা খুব জরুরি হয়ে দাঁড়াইছে, মানে বি বিন্দুতে বস্তুটার বেগ বের করাটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে, যত যাই কিছুই করি না কেন। এখন আমরা তো ধরে নিয়েছি বস্তুটার ত্বরণ যদি আমাদের এ হয়, আমাদের অ্যান্সারটা যদি এ, ত্বরণটার মান যদি এ ধরে নেই, তাহলে এ থেকে বি অংশে কি সে ওই একই এ ত্বরণে গেছে না, যেটা আমাদের নতুন উত্তর হবে, তাই তো? নতুন এতে গেছে, তা আমরা ধরে নিলাম যে আমার ধরা, যেহেতু মানে আমাদের ধরা ত্বরণটা হচ্ছে এ, তাহলে শর্ত অনুযায়ী তাহলে আমাদের এ বি অংশের যে শেষ বেগ সেটার নাম যদি আমি দেই ভি, সেটাই কি বিসি অংশের আদি বেগ হবে না, তাই তো? সো এখন আমরা যেটা করব, এ বি অংশের শেষ বেগ বের করব। আচ্ছা এখন এ বি অংশের শেষ বেগ বের করতে গেলে দেখো, আবার এ বি অংশে থেকে আমি কি জানি, এ বি অংশে আমি এখন শুধুমাত্র এস জানি, শুধুমাত্র এ বি অংশে এস জানি, টিও জানি না, কারণ নতুন টি কত লাগবে আমার কোনো আইডিয়া নাই। কথাটা বুঝতে পারছো? তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, ইউটি ডেফিনেটলি জিরো হবে, কারণ এ বিন্দুতে বেগ সবসময় শূন্য, এটা তো আমরা জানি। তাহলে এস ইকুয়াল টু হাফ অফ এ স্কোয়ার, তাই তো? বা এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে আমাদের কি হচ্ছে, এটা কি আমাদের কোনো কাজে দিবে, এটা আগে একটু ভাবতে হবে, এটা আমাদের আপাতত কোনো কাজে দিবে, আমরা শেষ বেগ বের করার চেষ্টা করি, আমরা ভি বের করি, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, আমরা এইটা এখানে বের করার চিন্তা ভাবনা করতেছি, তাই না? তাহলে আমাদের শর্ত অনুযায়ী, সূত্র অনুযায়ী আমাদের ভি এর ভ্যালু, ভি এর ভ্যালু কত আসতেছে, আদি বেগ তো, আদি বেগ তো শূন্য। জি মাফি, কি বললা? তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা আমরা কাজই করতে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, ওইটা যে যে ফাইন। আচ্ছা দেখাচ্ছি আগে, এটা করি আগে, ভি ইকুয়াল টু তো এটি পাচ্ছি এখান থেকে, আর তুমি যে সূত্র বললা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, সেখান থেকে আমরা পাবো গিয়ে কি তোমার, যে তোমার ভি এর ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as হবে, তাই তো? তাহলে এখান থেকে আসলে ভি এর ভ্যালু আছে রুট 2a ইনটু 200, তাই তো? এটাই বলতেছো তো নাকি? তো এখন এই ভ্যালুগুলোকে আমাকে কোনোভাবে সাহায্য করতে হবে, আমি যে ওয়েতে ভাবার চেষ্টা করতেছি ওইটা হবে কি না আমি জানি না, বা ওটা করতে হলে আগে একটু দেখতে হবে যে ওইখানে টাইমটা, মানে ওইটা করতে হলে আমাদের এখন সময় লাগবে। আমি যেটা প্ল্যান করতেছি, তোমরা একটু শুনো আগে, দেখো কারা কারা বুঝতে পারো। আমরা প্রথমে এ থেকে সি পর্যন্ত পুরাটা লেন কত, 300 না 300 তো,
তাহলে আমরা প্রথমে যেটা করব, এ থেকে বি পর্যন্ত একটা নির্দিষ্ট ত্বরণের মান ধরে টাইম বের করব। দেন এগেইন এ থেকে প্রথমে এ থেকে বি পর্যন্ত টাইম বের করব, দেন পরে এ থেকে সি পর্যন্ত একটা টি এর ভ্যালু বের করব। কথাটা বুঝছো? তো তখন ত্বরণের মান ধরে নিচ্ছি এ, তার মানে আমাদের কোনো সংখ্যাগত ফিগার আমরা পাবো না, বাট একটা স্ট্রাকচার পাবো। তো দেন সেখান থেকে আমাদের যে দুইটা নথি পাবো, আমাদের এ থেকে সি এর যে টাইম সেটা থেকে এ থেকে বি এর টাইম বিয়োগ করলে শর্ত অনুযায়ী বিয়োগ ফল 10 আসার কথা। আমার কথাটা কি বুঝতে পারছো? এই শর্তটা অ্যাপ্লাই করে তোমরা একটু বাসায় ঘাটো যে তোমাদের হয় কিনা। আমি এটা এখন এখন দেখাতে চাচ্ছি না, কারণ এখন যদি এটা চিন্তা করি হয়তোবা সলিউশন হবে না, কিন্তু আমাদের ক্লাসের টাইমটা মানে এখানে জিনিসটা খেয়ে ফেলতেছে। কথাটা কি বুঝতে পারছো? অঙ্কটা কি সমস্যা আমি সেটা অ্যানালাইজ করে দিলাম, সলিউশন দেখালাম না। ইনফ্যাক্ট সলিউশন কিন্তু আমার হাতে এই মুহূর্তে আছে, কিন্তু আমি এই সলিউশনটা পছন্দ করতেছি না আসলে, বুঝতে পারছো? অ্যান্সারটা ঠিক আছে, বাট আমি এইভাবে দেখতে চাচ্ছি না। তোমাদেরকে আমি যেই প্রসেসটা বললাম যে এইভাবে চিন্তা করা হতে পারে, এইটা একটু তোমরা বাসায় ট্রাই করো। আমি এটা দেখবো না যে এইভাবে হয় কিনা, যদি সলিউশন হয় তাহলে ওইটাই আমি নেক্সট দিন দেখাই দিব। তো এবার আসো 13 নম্বরের পরে 14 নম্বরে তো কারো মনে হয় প্রবলেম নাই। আছে কি কয়েকজন লাস্টে জয়েন করছিলা? 14 নম্বরে তোমাদের মধ্যে কারো কি প্রবলেম আছে 14 বা 15 তে? মনে হয় না, নাই। তাহলে আমরা সরাসরি 16 নম্বরে চলে যাই, ঠিক আছে? আচ্ছা তাহলে 16 কই, আচ্ছা 15 পাঁচশো তো সবাই 15, আচ্ছা 15 কোনটা? আচ্ছা এবার আসো 16 নম্বরে। 16 নম্বরে কি বলতেছে? ঊর্ধ্বগামী একটা বেলুন ভূমি থেকে এত মিটার উচ্চতায় থাকাকালীন ফেটে যায় এবং এত সেকেন্ড পর পৃথিবীতে ফিরে আসে, ভালো কথা। তো এটার অভিকর্ষণ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেলুনটি সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে এবং ফেটে যাওয়ার পর। আচ্ছা তো প্রথম যে প্রশ্নটা একটু দেখ, একটু আমি একটু সেটা মডিফাই করি, দাঁড়াও। আচ্ছা আমরা যদি একটু চিন্তা করি, একটা বেলুন আকাশে উঠতেছে, ঠিক আছে? আচ্ছা একটু চিন্তা করে বলো তো, বেলুনটা যখন আকাশে উঠতে থাকে মানে উঠতেছে, এটার মানে কি বোঝাচ্ছে? বেলুনটা কি অলরেডি উপরের দিকে গতিশীল না? এখানে একটা কথা ইউজ করছে ঊর্ধ্বগামী, তার মানে কি? সে তো নিশ্চয়ই বাতাসের ভূমি থেকে একটা নির্দিষ্ট উপরে একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ায় ছিল না, সে অলরেডি উপরের দিকে ছুটতেছিল, ব্যাপারটা ধরতে পারছো? সো তার মানে যেই মুহূর্তে ঊর্ধ্বগামী বেলুন যখন 400 মিটার উচ্চতায় ছিল, তখন কি হয়েছে যে বেলুনটা ফেটে গেছে। সো যেহেতু আমাদের বেলুনটা ফেটে গেছে, ধরো এই হচ্ছে আমাদের একটু দাঁড়াও, ধরো এই হচ্ছে আমাদের বেলুনটা, বেলুনটা কেমনে আঁকবো এখন আবার? ওই যে গ্যাস বেলুন, যে প্যারাশুটে যেগুলো দিয়ে মানুষ আসে উড়ে আর কি, ধরো এই হচ্ছে আমাদের বেলুনটা, ঠিক আছে? সো এই বেলুনটা উপরের দিকে উঠতেছিল, তো যখন এইটার হাইট হচ্ছে কত 400 মিটার, তখন সেটা ফেটে গেছে। তো ফেটে যাওয়ার পরে ডেফিনেটলি ওইটার উপরে ওঠার ক্যাপাবিলিটি হারায় গেছে, বাট যেহেতু সে অল ওই মুহূর্তে যেই মুহূর্তে ফাটতেছিল, সে কি যেহেতু উপরের দিকে গতিশীল ছিল, তার একটা বেগ ছিল, তাহলে কি সে এই জায়গা থেকেই ধাপ করে পড়া শুরু করবে নাকি আরেকটু উপরের দিকে যাবে? কি মনে হয়? কমানো শুরু করবে জি এর মানের সাথে সামঞ্জস্য রেখে, তাই না? তো তার মানে আমাদের যে প্রশ্ন করছে যে বেলুনটা সর্বোচ্চ কত উচ্চতায় আরোহণ করবে, এইটা যদি আমি বের করে বলি, আমি চট করে বলে দিই অ্যান্সারটা হবে 400 মিটার, এটা অ্যাবসলিউটলি রং। আচ্ছা এখন সে উপরের দিকে কতটুকু উচ্চতায় যাবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করার সিস্টেমটা আমাদের জন্য কি হবে? এখন এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য তোমাদের একটা জিনিস আমাকে আজকে বোঝাতে হবে। যদি আমরা ম্যাথ আজকে শেষও না করতে পারি, এই টপিকটা বা এই লজিকটা আমাদের জানা থাকা লাগবে। আমি একটু বোঝাই জিনিসটাকে তোমাকে। এই যে যেমন শুরুতে মাফি নাকি রবি কে যেন প্রশ্ন করলো না, ওই যে একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন আমরা কেন মাইনাস বসাচ্ছি? হ্যাঁ আচ্ছা, তো এখানে একটু তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমি একটা ম্যাথ দিই, একটু দাঁড়াও দাঁড়াও আমি
একটা ম্যাথ দিই, আমি একটু ম্যাথটা একটু ক্রিয়েট করতে হবে, জাস্ট আ মিনিট। ধরো ভূমি থেকে একটা বস্তু উপরের দিকে আমরা নিক্ষেপ করছি কোন একটা ভেলোসিটিতে, সাপোজ ধরো সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমরা এটাকে নিক্ষেপ করলাম। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, সবাই লিখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড না, ধরো 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। 9.8 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো এখন 2 সেকেন্ড, 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর বস্তুটার কত উচ্চতায় থাকবে, 3 সেকেন্ড পর, এইটা তোমাকে বের করতে হবে। বের করো তো, 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, 3 সেকেন্ড পর এটার বেগ কত হবে, সরি বেগ না মানে এটার এটা অবস্থান কোথায় থাকবে, কত উচ্চতায় থাকবে। কত আসে অ্যান্সারটা দেখো তো, বলো স্যার মাইনাস মান, মাইনাস কত আসে, মাইনাস মান হয় নাই, মাইনাস মান, মাইনাস মান হবে স্যার, মাইনাসই তো আসে, কত আসে সেটা বলো, তোমাদেরই দেখাইলাম না, এসএসসি 21 কে দেখাইছিলাম, এই জন্য আবার একটু বলি। তো তোমরা যে কাজটা করছো, যে এখানে আদি বেগ হচ্ছে জিরো ধরছো, না সরি জিরো না, 9.8 মিটার পার সেকেন্ড ধরছো, এবং দেন যেটা করছো, যেটা করছো যে সিম্পলি তোমরা এইচ এর সূত্র ব্যবহার করছো, নাকি এইচ এর সূত্র ব্যবহার করছো কি না, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, যে ম্যাথটা করলা সে এখানে টি এর ভ্যালু তো 3 সেকেন্ড বসেছে তাই না, 2 সেকেন্ড বসায় দেখো তো এক্স্যাক্টলি কত আসে, 2 সেকেন্ড বসায় দেখো তো, দেখবা জিরো আসতেছে, দেখো 2 সেকেন্ড বসায়, মানে 2 সেকেন্ড পরে জিরো আসতেছে কি, রাইট। তো এখন বলো তো এখানে জিরো আসলো, তার মানে মানে যদি যেহেতু আমার অ্যান্সারটা জিরো, তাহলে টেকনিক্যালি আমার উত্তরটা জিরো, মানে সে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, আবার জিরো উচ্চতায় থাকবে। এটার মানে কি ঘটনা, প্র্যাকটিক্যালিটিটা তো বুঝতে পারতেছি তাই না, মানে সে 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড ধরে উপরে উঠছে, 1 সেকেন্ডের নিচে নামছে, বা এক কথায় 2 সেকেন্ড পরে সে আবার মাটিতে ফিরে আসছে, এই মানে অ্যান্সার জিরো আসার মিনিং তো এইটা তাই না, তাই তো। এখন আমাকে একটা প্রশ্ন করো, উত্তর দাও তোমরা, তোমরা অঙ্কটা সলিউশন করার জন্য তোমরা সূত্র ব্যবহার করছো, এইচ এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, বা অনেকে এটা করতে পারো যে এখানে প্লাসই বসাইছো, শুধু জি এর বসানোর সময় জি এর সামনে ছোট্ট করে একটা মাইনাস বসাইছো, কারণ এটা উপরের দিকে যখন নিক্ষেপ করা হইতেছে ডেফিনেটলি এটা তো মন্দনই করতেছে তাই না, এই কাজটা তো সবাই করছো। এখন তোমার অ্যান্সার যেহেতু জিরো আসতেছে, তার মানে তোমার বোঝা যাচ্ছে তুমি যেই সূত্রটা অ্যাপ্লাই করলা সেই সূত্র অনুযায়ী ওই সূত্র যতটুকু অংশের জন্য কাজ করছে সেই অংশের মধ্যে আমাদের যে বস্তুটা যেটা তুমি ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করছিলা সেটা উপরেও গেছে এবং নিচেও নামছে তাই না, দুইটা ঘটনাই তোমার এই ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড হয়ে গেছে না, তাই তো। এখন যখন একটা বস্তু উপরের দিকে উঠে তার কি ত্বরণ হয় না, মন্দন হয়, ডেফিনেটলি মন্দন হয়, মন্দন। আর যখন নিচের দিকে নামে ত্বরণ ত্বরণ হয়,
তো তাহলে তুমি এইখানে শুধুমাত্র মন্দনের কথা চিন্তা করে মাইনাস বসাইলা কেন, ত্বরণ ত্বরণের কথা চিন্তা করলা না কেন? প্রশ্নটা বুঝতে পারছো আমার? তুমি যে অংশের মধ্যে কাজ করতেছো সেই টাইমের মধ্যে বস্তুটার ত্বরণও হয়েছে মন্দনও হয়েছে, বাট তারপরেও তুমি পুরো ম্যাথটাই একটা সূত্র দিয়ে করছো, এবং যেখানে তুমি আগে মাইনাস বসেছো মানে তোমার হিসেবে পুরাটাই মন্দন, তাই না? তাহলে কেন এরকম হইলো, বা এইভাবে করাতে আসলে অ্যান্সারটা কিভাবে ঠিকঠাক আসলো? এটা কি বুঝেছিলাম তোমাদেরকে এই জিনিসটা আগে? আচ্ছা, এই জিনিসটা একটু বোঝাটা খুব জরুরি। দেখো এখন আমি কিভাবে এটা বোঝানোর জন্য আমি জাস্ট মানে মন মনের মতো সাজায় একটা জাস্ট ঘটনা তৈরি করব, মানে ভ্যালুগুলো মন মতো বসাবো আর কি। ধরো এই বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, এবং যখন তুমি নিক্ষেপ করতেছো 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছো, ঠিক আছে? তো তাহলে এখানে বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, উপরের দিকে বেগটা কিন্তু কোন দিকে? উপরের দিকে। এখন ধরো এটা প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ হারায়, 1 মিটার পার সেকেন্ড করে বেগ হারায়, তাহলে 1 সেকেন্ড পরে গিয়ে এটার বেগ কত হবে? 4। পরের সেকেন্ডে গিয়ে এটার বেগ কত হবে? 3। পরের সেকেন্ডে গিয়ে কত হবে? 2, তারপরে 1, তারপরে 0। এইরকম ভাবে কি বেগটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমবে না, তাই তো? জি স্যার। এটাকে আমি মন্দন বলতেছি আমার হিসেবে, তাই তো? আচ্ছা এখন খেয়াল করো, বেগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি, তাই তো? আচ্ছা ধরো বস্তুটা একদম উপরে শিরে পৌঁছে গেছে, এই পর্যন্ত এখানে চলে আসছে, তো এখন এখানে আসার পরে সে কি নামা শুরু করবে না, তাই তো? যখন সে নামবে তার তো ত্বরণ হবে, কারণ ডেফিনেটলি উপরে ওঠার সময় মন্দন হয়েছে, নিচে ওঠার সময় ত্বরণ হইতে হবে, তাই না? তাহলে নামার সময় সে যখন এখানে ছিল প্রথমে তার বেগটা 0 ছিল, বাট পরে এসে তার বেগটা কত হবে? 1 মিটার পার সেকেন্ড হবে না? তারপরে এসে কত হবে? সেটা হবে 2 হবে, তারপরে এসে কত হবে? 3 হবে, তারপরে 4, এবং আলটিমেটলি শেষে এসে আবার 5 মিটার পার সেকেন্ড। এইভাবেই কি বেগটা কন্টিনিউ করবে না? করবে তো নাকি? এখন যেটা বলতেছিলাম, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাহলে আমি যখন উপরের দিকে বেগটা চিন্তা করছিলাম, এটা যদি আমি ধনাত্মক দিক ধরে নিই, যেহেতু এখানে বেগটা কয় একটা আছে উপরের দিকে একটা আছে নিচের দিকে, তার মানে একটা দিককে আমাকে অবশ্যই ধনাত্মক ধরতে হবে, একটা দিককে আমার অবশ্যই ঋণাত্মক ধরতে হবে, তাই তো? ধরলাম আমি যখন উপরের দিকে নিক্ষেপ করতেছিলাম তখন বেগের দিকটাকে আমি ধনাত্মক ধরছি, মানে এখানে আমার এই দিক, দাঁড়াও আসলে খুব ঝামেলা এইভাবে ছবি আঁকতে, যেটা বলতেছিলাম যে উপরের দিকের যে বেগটা এইটা হচ্ছে পজিটিভ ধরতে হবে, দিকটা দিকের পজিটিভ, আর নিচের দিকের যে বেগটা সেটা কি ধরতে হবে? তাহলে নেগেটিভ ধরতে হবে না, মাইনাসের দিকে ধরতে হবে, তাহলে এই তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে +5, এটা কি +4, +3, +2, +1, +0, আর নামার সময় এটাও +0, সরি এটা হবে -0, বা আসলে জিরো রাখে প্লাস মাইনাস দেওয়ার কোনো মানে নাই, মানে দুটাকে জিরোই ধরো আর জিরো ধরো আর কি, এটা আসলে একটু মানে ম্যাথের পরিপন্থী আলোচনা হয়ে যায়। তো নিচে নামার সময় যখন নামতেছে তখন এই যে 1 মিটার পার সেকেন্ড, এটা কি -1, পরেরটা হচ্ছে -2, -3, -4, এরকম হচ্ছে না বিষয়টা, তাই তো? শেষে গিয়ে -5 মিটার পার সেকেন্ড। এখন দেখো তোমরা ছোটবেলায় কিনা যায় না কোন বেলায় শিখছো আমার মনে নাই, সমতাকরণ শিখছিলে তোমরা, যে একটা সমতাকরণে এই যে একটা রেখা কি বলে একটা রেখা টেনে তার মধ্যে 0 1 2 3 +1 +- পর্যন্ত টেনে, কি বল এটাকে কি বলে তোমরা, সমতাই বলতা নাকি? আমি তো ভুলে গেছি ভাই, বহুত দিন আগে পড়ছি। আচ্ছা যাও, সংখ্যা রেখা মনে পড়ছে, তো একটা 0 এইদিকে ধরো +1, এদিকে +2, এদিকে কি +3, +4, +5, এভাবে এভাবে করছো না? আর উল্টা দিকে কি করছো? উল্টা দিকে করছো কি মাইনাস ধরে করছো? তাহলে -1, -2, -3, -4, -5, এভাবে, তাই তো? এখন যদি এই যে ভ্যালুগুলো তুমি দেখলা এটাকে সংখ্যা রেখায় বসাও, দেখো কোত্থেকে শুরু হয়, এই যে আমরা প্রথমে এই বিন্দুটা কি এখানে হবে না, প্রথম দিকে এখানে আসবো না আমরা, +5 থেকে শুরু করব না, তাই তো? +5 এর কোয় আসবো +4, তারপরে 3, 2,
আচ্ছা টু এখান থেকে মানে 5 4 3 2 1 তারপরে কি জিরো না, তাহলে সংখ্যা রেখাটা কোন দিকে গেছে, এই দিকে গেছে না নাকি এদিক গেছে, বাম দিকে গেল না? আচ্ছা তারপরে তুমি জিরোতে আসলা, জিরোতে আসার পর কি -1 -2 -3 -4 -5 হলো না, তাহলে তখন কি আমরা জিরো থেকে -1 -2 -3 -4 স্টিল নাও আমরা কি এই দিকেই যাব না, লেফটের দিকেই যাচ্ছি না? তাহলে এখন একটু সংখ্যা রেখাটার দিকে তাকায়া বলতো, এখানে যে আমাদের বেগের ভ্যালুটা এটা কি শুধুই কমতেছে না, বেগের ভ্যালুটা কি বাড়ছে পুরা ঘটনায়? তার মানে এই বস্তুটা যে উপরে উঠছে নিচে নামছে, উপরে ওঠার সময় ত্বরণ মন্দন হয়েছে ঠিক আছে, কিন্তু নিচে নামার সময় মনে হইতেছে ত্বরণ, এটা আসলে আমাদের চোখের একটা ইলিউশন, ম্যাথের কাছে ম্যাথের ভাষায় ওর লজিক অনুযায়ী এটাকে এটা ত্বরণ হয় নাই, ওর কাছে এটা মন্দনই, কারণ দুই দিক সবসময় বেগের ভ্যালুটা কমতেছেই। বুঝতে পারছো কাহিনীটা সবাই? বুঝলাম সবাই, ক্লিয়ার সবার কাছে এখন? আর এই কারণেই তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যখন প্রথমে অঙ্কটা করছো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে উপরে ওঠা থেকে নামা পর্যন্ত হিসাব করছো, তুমি তোমার আলাদা দুইটা সূত্র নিয়ে কাজ করতে হয়নি, একটা সূত্র নিয়েই কাজ করছো, এবং ওই সূত্রে তুমি মন্দন ব্যবহার করছো, মানে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, একটা সূত্র দিয়ে তোমার কাজ হয়েছে। দেখো এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আমরা তো স্যার বাম পাশে তো প্লাস জিরো নিছি, দুই মাইনাস জিরো করতাম তো কোনটা স্যার ভিন্নটা? জিনা, তুমি বাম পাশেরটাকে মাইনাস ধরলা, সাপোজ বাম পাশেরটা মাইনাস, ডান পাশেরটাকে কি প্লাস ধরতে হবে না স্যার? তখন সংখ্যা রেখা সব দুইটাই ডান দিকে যাবে, এই দিকে যাবে, দেখো বসায় দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের লজিক, এই লজিকটা আমাদের এই এই ম্যাথটাতে একটু কাজে লাগবে আর কি। এই দেখো এইখানে সবার ক্লিয়ার হয়েছে কিনা, আমি কি বুঝাইতে চেষ্টা করতেছি সবাই বুঝতে পারছো কিনা? সো দ্যাটস হাউ ইট ওয়ার্ক। সো মাফি তোমার প্রশ্ন উত্তরটা পাইছিল, প্রশ্নটা যে করছিল উত্তর পাইছো? আচ্ছা ঠিক আছে, তো এবার চলো আমরা ম্যাথটা করি। তো ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারবো, তো এখন আমরা এই ম্যাথটা সলভ করার জন্য বেলুনটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা করার জন্য আমরা এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা সাহায্য নেব, কিচ্ছু না খেয়াল করো, আমি ছবিটা বাদ দিলাম, ধরো আমাদের বেলুনটা ধরো কোথায় আছে, 400 মিটার উচ্চতায় এখন আছে, আরে এই হচ্ছে মনে করো মাটি, এই হচ্ছে ধরো এই এটা ধরো 400 মিটার, এই পয়েন্টে বেলুনটা এখন আছে, এটা হচ্ছে আমাদের 400 মিটার। সো এখন বেলুনটা কি হয়েছে, ফাইটা গেছে, ঠিক আছে? তো বেলুনটা যখন ফাইটা গেছে এখান থেকে আমাদের অঙ্ক শুরু, তাই তো? এখান থেকে আমাদের অঙ্ক শুরু হয়েছে, আরে আরে কি করলাম, এটা বুঝে ফেললাম। আচ্ছা তো ধরো এই যে এখানে বেলুনটা আছে, এখান থেকে আমাদের অঙ্কটা শুরু হয়েছে, তো বেলুনটার মধ্যে অলরেডি একটা ভেলোসিটি উপরের দিকে কিন্তু এখন ছিল, তো যার কারণে সে কিন্তু কিছুটা এখানে বেলুনটা ফাইটা যাওয়ার পরেও সে খানিকটা উপরের দিকে উঠবে, তো ধরো সে খানিকটা উপরের দিকে উঠলো, ঠিক আছে? উঠে ধরো এই পর্যন্ত আসলো, তো এই দূরত্বটা ধরো আমাদের এক্স মিটার, ঠিক আছে? দেন আমাদের বস্তুটা কি হবে, নিচের দিকে নামবে না আবার নাকি, তাই তো? তাহলে আমাদের এই পুরো অঙ্কের আমাদের অঙ্কটা কতটুকু আমাদের টাইম পথের জন্য, দেখো প্রথমে হচ্ছে উপরের দিকে উঠলো, দেন হচ্ছে কি নিচের দিকে নামলো, আমার লেখা প্যারডন মি আমি সোজা করে আঁকতে পারতেছি না আসলে, ঠিক আছে এটা একটু ঝামেলা হয়ে যায়, মানে আমি তারপর একটু দেখি ট্রাই করি আবার। তাহলে এখানে দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্টে সে উপরের দিকে উঠছে, আরেকটা সেগমেন্টে ওই উপর থেকে সে কোথায় আসছে, সে নিচ পর্যন্ত একদম মাটির পর্যন্ত চলে আসছে, বুঝতে পারছো ঘটনাটা? এখন
তাহলে আমরা যদি তার এটা হিসাব করি যে এই এই পয়েন্ট থেকে এটাকে নাম দিলাম ধরো এ পয়েন্ট, এ পয়েন্টে সে ফেটে গেছে, বি পয়েন্ট তার ম্যাক্সিমাম হাইট, দেন আবার সে সি পয়েন্টে আসছে, তাহলে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে সিতে আসতে যদি আমি চিন্তা করি, যেখানে যেহেতু দুইটা দিক আছে, তাহলে বেগের দুইটা দিক আছে, তাহলে কি আমি নিঃসন্দেহে কি একটাকে পজিটিভ আর একটাকে কি নেগেটিভ ধরতে পারবো না? পারবো, পারবো। সো আমরা ধরলাম ধর এ থেকে বি এর দিকে যেটা আছে উপরের দিকটা হচ্ছে নেগেটিভ, উপরের দিকটা কত? নেগেটিভ। আর নিচের দিকটা তাহলে কি হবে? পজিটিভ হবে। তো যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে আমরা শুরু করছিলাম কোথা থেকে? এই হাইট থেকে শুরু করছিলাম, তাই না? 400 মিটার থেকে। দেন সে উপরে উঠে উঠছে, উঠে 400 মিটার পজিশনে আবার নামছে, নেমে দেন আবার সে কি সে গ্রাউন্ডে ল্যান্ড করছে না? তাহলে এখন বলো তো এইখানে আমাদের বেলুনটার স্বরণ কত হয়েছে আসলে? স্বরণ স্বরণ কি জিরো হয়েছে? সে এখান থেকে উপরে উঠছে, উপরে উঠার পরে আবার তো এখানে এসে থাইমা যায় নাই, 400 মিটারে এসে তো আবার থাইমা যায় নাই, গেছে কি? সিতে আসছে না, সিতে আসছে না। তাহলে এ থেকে সি এর উচ্চতা কত? 400 মিটার না? আমি একটু ক্লারিফাই করি, একটা বস্তু যখন ভূমি থেকে উপরে উঠছে আবার ভূমিতে ফিরে আসছে, তুমি তখন উপরের দিকে ধরো প্লাস 400 মিটার গেছে, নিচের দিকে তাহলে কি মাইনাস 400 মিটার গেছে না? তুমি টোটাল কি তখন এইচ এর ভ্যালু জিরো ধরো না? এখন বুঝো সেই 400 মিটার মানে এ পয়েন্ট থেকে স্টার্ট করছে, দেন বি তে গেছে, ভালো কথা, কিন্তু বি থেকে আবার এতে আসছে, এ থেকে আবার সিতে আসছে, আলটিমেট স্মরণ কত? এ থেকে সি পর্যন্ত ধরতে হবে না? সবাই বুঝছো? সবার ক্লিয়ার ঘটনাটা? স্মরণ মানে কি? শুরু আর শেষের অবস্থান ধরতে হয়। আমাদের শুরুর অবস্থান ছিল এ, শেষের অবস্থান সি, এবং এ থেকে সি পর্যন্ত আসলে 400 মিটারই তো আছে, তাই না? বোঝা গেছে? তাহলে আমাদের এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 400 মিটার অক্ষত থাকবে, বাট মাঝখান থেকে যেটা হবে যে আমরা প্লাস মাইনাসের সূত্র ব্যবহার করে কিছু একটা করতে পারবো। দেখো আমরা কি করছি পরের লাইনে, আমরা ধরলাম যে এটার, ও আরেকটা বিষয়, এই যে এ থেকে, এ থেকে কই গেল, আরে হ্যাঁ, এ থেকে সে বিতে গেছে, বি থেকে আবার নেইমে এতে হয়ে আবার সিতে আসছে, শর্ত মতে এই সময়টা কি 10 সেকেন্ড না? তাই তো? তাহলে আমার এই অংশের জন্য টি এর ভ্যালু 10 সেকেন্ড আমার জানা। সো আমরা এই কাজটাই আসলে এখানে অ্যাপ্লাই করছি, যে আমরা ধরলাম যে উপরের দিকটা পজিটিভ, উপরের দিকটা নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ, তো তখন সেই হিসেবে আমাদের সূত্রটা হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারছো ঘটনা? ক্লিয়ার হয়েছে সবার? এবং খেয়াল করো এখানে কিন্তু আমরা প্লাসই বসাইছি, কেন প্লাস বসাইছি? কারণ তার আলটিমেট ছরণটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী সেটা পজিটিভ 400, নেগেটিভ 400 না। বুঝতে পারছো কি? সবাই বুঝতে পারছি ঘটনাটা? কারো কোনো কনফিউশন হচ্ছে? স্যার শরীর এটা একটু আবার বলবেন, আমার একটু কনফিউশন লাগছে। বলতেছি ছবিটা একটু দেখাই, ছবিটার দিকে দেখো, ছবিটা একটু ছোট হয়ে গেছে যদিও। ধরো আমরা ধরে নিলাম যে আমাদের উপরের দিকটা হচ্ছে নেগেটিভ, তো এইটা ধরো তাহলে আমরা যদি আমাদের ওই যে সমতার ছবিটা বা আমি একটা স্কেল যদি এখানে আঁকি কিভাবে যে আঁকবো? আচ্ছা দাঁড়াও, ও স্যার হ্যাঁ হ্যাঁ, যদি আমি নিচের দিকটা যদি নেগেটিভ করতাম আর উপরটা পজিটিভ করতাম তাহলে তো আমার স্মরণ মাইনাস, তখন স্মরণ হয়ে যেত, হ্যাঁ তখন স্মরণ হতো 400 মাইনাস 400, তখন এই যে এখানে আমি এখানে তখন আমি বসাইতাম যে মাইনাস মাইনাস 400 ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কিন্তু এখন যেহেতু আমরা উপরের দিকটাকে নেগেটিভ ধরছি এই জন্য আমরা এখন ধরতেছি
400 is equal to minus ut plus half of gt square. এই আর কি আর কোনো পার্থক্য নেই এখন দেখো বুঝতে পারছো কিনা জাস্ট প্লাস মাইনাস উল্টা পাল্টা হইছে আর কিছু হয় নাই ও জি স্যার এখন ক্লিয়ার সবার ক্লিয়ার হইছে স্মৃতি মাফি দেখি কারা কারা আছো প্রজ্ঞা নীলয় রবি সবাই বুঝতে পারছি কত ছিল কথাটা বুঝতে পারছো মানে আদি বেগ বের করছি বেলুনটা যেখান যখন ফাটছে সেই মুহূর্তে বেলুনটার আদি বেগ বের করছি কেন এটা বের করতে হলো কারণ এখন যেহেতু আমি আদি বেগ জানি তাহলে আদি বেগ জানলে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো যে সর্বোচ্চ কত উপর পর্যন্ত যাওয়া গিয়ে তার শেষ বেগ জিরো হয়েছে দেন এখান থেকে আমার নামছে দেন পরবর্তীতে আমরা ধরলাম যে গতি জড়তার জন্য সে এক্স উচ্চতা উপরে গিয়ে সিতে পৌঁছায় তাহলে এবং সর্বোচ্চ উচ্চতা মানে সিতে গিয়ে কি ভেলোসিটি জিরো হবে তাহলে ভি জিরো এবং ইউ হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড এটা পেয়ে গেলাম তাহলে ইউ ভি জানা থাকলে এখান থেকে ভি স্কয়ার করে স্কয়ার মাইনাস টু জি এক্স এই সূত্র বসায় এখানে কমন এখানে কোনো স্পেশাল রুলস ব্যবহার করে সিম্পল রুলস ব্যবহার করছে এটা উপরে দিকে উঠছে তার মন্দন হয়েছে তাই না সেটা ব্যবহার করে এক্স এর ভ্যালু পেয়ে গেছে আমরা 5 মিটার অর্থাৎ এ থেকে সে আরো 5 মিটার উপরে গেছে দেন নিচে নামা শুরু করছে তাহলে তার টোটাল উচ্চতা কত হয়েছে আগেই সে ছিল 400 এ ফাটছে উপরের দিকে আরো 5 মিটার গেছে দেন সে ওইখান থেকে নামা শুরু করছে আমার তার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম হাইট হচ্ছে 405 মিটার এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো সবাই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝছে কিনা বুঝছি সবাই সবার কাছে কি ঘটনা ক্লিয়ার হয়েছে সো এই হচ্ছে আমাদের গ আজকে ঘ ধরতে পারলাম না ঘ কঠিন কিছু না ঘ একদম সিম্পল বিষয় ওটা নেক্সট দিন হবে আগামী দিন সবাই 13 নম্বরটা ট্রাই করবা আমি যেভাবে বললাম সেভাবে কোনোভাবে করতে পারো কিনা আমি দেখাই দেবো অবশ্যই তোমরা তোমরা যতভাবে চিন্তা করবা অ্যান্সার মিলাইতে না পারো আটকায় যাও তাতে সমস্যা নেই কিন্তু চিন্তা করতে হবে চিন্তা করলে উন্নতি হবে সো আজকের মতো এই পর্যন্তই আর কারো কোনো খুঁটি খুঁটি নাটি প্রশ্ন থাকলে করতে পারো কারো কোনো প্রশ্ন আছে কারো কি কোনো প্রশ্ন নাই স্যার অন্য চ্যাপ্টার থেকে করা যাবে হুম বলো একটু টাইম দিলাম সমস্যা নেই স্যার বায়ু ঘনত্ব বাড়লে শব্দের বেগ বাড়ে না কমে বায়ুর ঘনত্ব বাড়লে টেকনিক্যালি শব্দের বেগ বাড়া উচিত কিন্তু তুমি শুধুমাত্র এইটার উপর ভিত্তি করে শব্দের বেগকে নির্ধারণ করতে পারবা না এর কারণ হচ্ছে গিয়ে এখানে আরো প্যারামিটার আছে টেম্পারেচার আছে হিউমিডিটি আছে অনেক ব্যাপার স্যাপার আছে সো ওগুলাকে যদি ইগনোর করো জাস্ট শুধু তুমি চিন্তা করো বাকি সব কিছু কনস্ট্যান্ট আছে শুধু বায়ুর ঘনত্ব তুমি বাড়াইছো তাহলে বেগটা বাড়বে দ্যাটস ফর শিওর বুঝতে পারছো কিন্তু প্র্যাকটিক্যাল কথা যদি বলি বায়ুর ঘনত্ব যদি তুমি বাড়াইতে চাও তাহলে বায়ুর তাপমাত্রা কমাইতে হবে আর তাপমাত্রা কমলে কিন্তু শব্দের বেগ কমে যায় তো তুমি যেটার জন্য ভাবতেছো বাড়বে অন্যদিকে ওই ওই জিনিসটা ঘটানোর জন্য তুমি যে কাজ করবা সেটা তোমার বেগকে কমায় দিবে সেখানে একটা কমপ্লেক্স ভেজাল আছে আর কি বোঝা গেছে জি স্যার আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা বলো সবাই 16 নম্বরটা এখন নিজ নিজে ঠিকঠাক মতো করতে পারবা তো প্রয়োজন বললে ভিডিওটা আবার দেখো কারণ আজকে খুব একটু একটু কমপ্লেক্স কথাবার্তা বলছি ম্যাথ করতে গেলে এভাবে কমপ্লেক্স কথাবার্তায় আস্তে আস্তে আসবে আর কি যাদের হয়তো পরে একটু 10 মিনিট 15 মিনিট পরে মনে থাকে না তারা একটু ভিডিওটা বারবার টেনে টুনে দেখবা তাহলে হয়ে যাবে আর কি তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই আমি ধরে নিব নাকি ঠিক আছে অলমোস্ট 10:30 বাজে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট